ওয়েলকাম এভরি ওয়েলকাম টু অ্যাল ভিডিও তো তোমরা রয়েছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে এইখানে তোমরা রয়েছে পিজি অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে তোমাদের পিজি অ্যাসাইনমেন্ট আপলোড বা আপডেট করতে হবে তো এইখানে তোমার দেখতে পাচ্ছ পিজি অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনের জন্য যে ডেডিকেটেড পোর্টালটি দেওয়া হয়েছে সেই পোর্টালের লিঙ্ক এইখানে রয়েছে আমরা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এইখানে আসার পর সবার প্রথমে কিছুটা এইভাবে তোমাদের সামনে ইন্টারফেস খুলে যাবে ইনস্ট্রাকশন বলে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি আফটার লগ ইন দ্য সিস্টেম অফার দা দ্য ক্যান্ডিডেট এ ড্যাশবোর্ড হুইচ উইল ডিসপ্লে অল দ্য এলিজেবল পেপার অফ দ্য ক্যান্ডিডেট টু অ্যাপেয়ার ইউজ অনলি ওয়ান ডিভাইস ক্যান্ডিডেট ক্যান নট ইউজ মোর দেন ওয়ান ডিভাইস অ্যাট দ্য সেম টাইম তো এটি তোমরা প্রত্যেকেই যেন সেম টাইমে একের বেশি বা একাধিক কিন্তু কোনো ডিভাইসের মধ্যে তোমাদের আইড লগ ইন করা যাবে না এবং এইখানে তোমাদের বলে যাওয়া হচ্ছে তোমাদের লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের একটি ড্যাশবোর্ড দেওয়া হবে এবং সেই ড্যাশবোর্ডে তোমাদের যে এলিজিবল পেপারগুলো রয়েছে অর্থাৎ তোমাদের জন্য যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো দেখানো হবে তো যাই হোক এইখানে এইখানে বলে যাওয়া হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড টি চেক বক্স টু কন্টিনিউ তো এইখানে আমরা টিক করে দেবো দিয়ে নিচে অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দেব দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন এখানে এনরোলমেন্ট নাম্বার তার সঙ্গে সঙ্গে যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ লিখতে হবে লিখে তোমরা ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের এনরোলমেন্ট নাম্বার তোমাদের ডেট অফ বার্থ তোমাদের অর্থাৎ ক্যান্ডিডেট নেম তার সঙ্গে সঙ্গে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেখাবে তো এগুলি দেখে তোমরা সাইন ইন ক্লিক করবে সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটি ওটিপি পাঠা হবে তার আগে এখানে বলা হচ্ছে চুজ মোবাইল নাম্বার টু রিসিভ ওটিপি তো এইখান থেকে তোমরা তোমাদের প্রাইমারি মোবাইল নাম্বার অথবা তোমাদের যে অল্টারনেটিভ মোবাইল নাম্বারটি রয়েছে সেই দুটির মধ্যে যেকোন একটি চুজ করতে পারো তো আমরা এখানে আমাদের প্রাইমারি মোবাইল নাম্বারটি চুজ করে নেব এবং প্রাইমারি মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি চলে আসবে তখন আমরা গেট ওটিপিতে এখানে চুজ করে নিয়ে গেট ওটিপিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের যে নাম্বারটি আমরা চুজ করব সেই নাম্বারের মধ্যে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি হবে চার সংখ্যার এইখানে কিন্তু চারটি ঘরের মধ্যে এই ওটিপিটি বসিয়ে দিতে হবে তো আমরা এখানে ওটিপিটি বসিয়ে দেবো আমরা ওটিপি বসিয়ে দিয়ে যখনই সাবমিটে ক্লিক করবো সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যে এখানে বলে যাচ্ছে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পিজি টার্ম এন্ড এক্সামিনেশন জুন দুই ডিসেম্বর দুই তো এইখানে বলে দেওয়া হচ্ছে এখানে তোমরা দেখতে পাবে ইংলিশে ডিক্লারেশনটি রয়েছে এবং এখানে বাংলায় আমি শ্রী শ্রীমতী এখানে নাম রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার এনরোলমেন্ট নাম্বার এখানে রয়েছে আমি অনলাইন সাবমিশন অব অ্যাসাইনমেন্ট ফর পিজি ট্রাম এন্ড এক্সামিনেশন জুন দুই ডিসেম্বর দুই এর প্রার্থী আমি উল্লেখিত অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সমস্ত নিয়ম সম্পর্কে অবগত এবং অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার প্রযোজ্য সমস্ত শর্ত ও নিয়মাবলী মেনেই এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন জমা দিতে ইচ্ছুক তো এইরকম একটি ডিক্লারেশন তোমাদের সামনে চলে আসবে তোমরা এই ডিক্লারেশনটি দেখে নেবে বা পড়ে নেবে নেওয়ার পর এখানে নিচে প্রসিডে ক্লিক করবে প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমাদের সামনে এইভাবে খুলে যাবে যে নোটিফিকেশানটি বের হয়েছিল তারপরে তোমরা প্রসিডে ক্লিক করবে করে তোমরা পরের পেজে চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পেপার এইখানে কিন্তু চারটি পেপার রয়েছে মোট তো এখানে বাংলা যাদের যাদের রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে তার সঙ্গে সঙ্গে ভাষা বিজ্ঞান রয়েছে এবং এইখানে তিন নম্বরে রয়েছে প্রাচীন মধ্যযুগীয় এবং আধুনিক কবিতা এবং চার নম্বরে রয়েছে কিন্তু তোমাদের উপন্যাস ও ছোটো গল্প তো এই চারটি সাবজেক্টের মধ্যে তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট জমা করতে হবে তো অ্যাসাইনমেন্ট জমা করার জন্য তোমাদের কোনো কিছু লিখতে হবে না তোমরা প্রত্যেকেই জানো অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন সেই জন্য শুধুমাত্র তোমরা এখানে স্টার্টে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন শুরু হবে অবশ্যই তোমাদের এমসি কিউ টাইপ কোশ্চেন থাকবে যে কোনো একটিকে রাইট করে যাবে সঠিক অ্যান্সারটিকে তাহলেই তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট হবে এবং একশো নম্বরের জন্য তোমাদের যদি একশো নম্বরের মধ্যে পরীক্ষা হয় সেই জন্য তোমাদের কুড়িটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং পঞ্চাশ হলে তোমাদের দশটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এটি প্রত্যেকেই জানো এবং তোমরা এর মাঝখানে ব্রেক নিতে পারবে রিজিউম করতে পারবে যদি একশো নম্বরের পরীক্ষা হয় অর্থাৎ কুড়িটি প্রশ্নের যদি পরীক্ষায় নয় বার রিজিউম করতে পারবে এবং যদি তোমাদের দশ নম্বরের মধ্যে পরীক্ষা হয় অর্থাৎ পঞ্চাশ নম্বরের পরীক্ষায় হয় সেই ক্ষেত্রে তোমরা চারবার রিজিউম করতে পারবে তোমাদের এই এক্সামিনেশনকে এবং অবশ্যই তোমরা মাথায় রাখবে একটি কোশ্চেনের পরেই কিন্তু আরেকটি কোশ্চেন আসবে এমনটি নয় যে তোমরা একটি কোশ্চেন পারলে না সেটিকে এখানে তোমরা রেখে দিলে এবং দিয়ে পরের কোশ্চেনে চলে গেলে এমনটি কিন্তু কখনোই হবে না বা তোমরা কিন্তু রিভার্স বা তোমরা প্রিভিউ প্রিভিয়াসে কিন্তু আসতে পারবে না তোমরা শুধুমাত্র নেক্সটে যেতে পারবে অবশ্যই মাথায় রাখবে শুধুমাত্র নেক্সটে যাওয়া যাবে প্রিভিয়াসে আসা যাবে না সেই জন্য সঠিকভাবে অ্যান্সার করতে হবে এবং এর যে নিয়ম বা নিয়মাবলীগুলি রয়েছে এই নিয়ে আমরা একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দিচ্ছি উপরে আই বটনে থাকবে তোমার আই বটন থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে এর পরবর্তী যে কোশ্চেন বা এর পরবর্তী যে ভিডিও থাকবে সেই ভিডিওর মধ্যে আমরা তোমাদের তোমাদের যে উত্তর সেই উত্তর দেওয়ার চেষ্টা করব বা তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো সেই উত্তরগুলো প্রোভাইড করার চেষ্টা করব তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরো এইরকম একটা নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ